বেশ কিছুদিন পরে আবার সেই জার্নি, এবারের গন্তব্য হিউস্টন থেকে মিসিসিপি। একজনের আমন্ত্রণে আমরা যাচ্ছি আজকে মিসিসিপিতে, লুইজিয়ানা নিউ অরলিন্স পারবে মিসিসিপি। যেতে প্রায় 5 ঘন্টা 56 মিনিটের মতো সময় লাগে। খুবই স্বচ্ছ পরিষ্কার ওয়েদার, রাস্তাটা খুবই ডিরেক্ট, কোথাও কোনো ঝামেলা নেই, স্ট্রেইট পৌঁছে যাওয়া যায়। নর্মালি আমি জার্নিতে অনেকবার থামি, চা খাই, এটা সেটা করি, রেস্টরুমে যাই, তারপর রিফ্রেশমেন্টের জন্য একটু প্রকৃতির কাছে দাঁড়াই, কিন্তু এবার আমাকে কোনো জায়গায় দাঁড়াতে ইচ্ছেই করেনি। আমি এই মুহূর্তে যে বসে আছি রাফি ভাইয়ের বাসায়। রাফি ভাই আপনারা মেন টাইম অনেকটাই সুপরিচিত হয়ে গেছেন, উনি ফেসবুকে খুব পরিচিত একটা নাম এখন রাফি ভাই। উনি থাকেন মিসিসিপিতে, এখানে একটা কলম্বিয়া নামে একটা ছোট টাউন আছে, ওখানে উনি ব্যবসা করছেন। গত 2 বছর যাবত এখানে উনি ব্যবসা করে বেশ সুন্দর একটা জীবনযাপন করছেন, নিজস্ব বাড়ি, 2-3টে দোকান নিয়ে, আর সাথে অনেকগুলো সুন্দর সুন্দর পটেনশিয়াল বিজনেস আইডিয়া নিয়ে উনি আগাচ্ছেন। একজন সফল বাংলাদেশি উদ্যোক্তা আমি বলবো। হ্যাঁ, যে আসল মানুষটার কথা আমি, যেটা যার কথা বললাম, যার বাসায় এত কিছু আয়োজন, সেই রাফি ভাইয়ের সাথে আপনাদের দেখা করিয়ে দিচ্ছি। রাফি ভাই, আসসালামু আলাইকুম। দুটো বাচ্চা ওনাদের, বেশ সুন্দর একটা চমৎকার লাইফ ওনারা লিড করছেন নিজের বাড়িতে। অবাক হবেন যে মাত্র $50,000 দিয়ে ওনাদের এই প্রায় 1 একর সম্পত্তি এবং এই বাড়িটা কেনা। এই বাড়িটা প্রায় 1,500 স্কোয়ার ফিটের হবে সম্পূর্ণ, মোটামুটি ওনারা কিনে ফেলেছেন ক্যাশ টাকা দিয়ে। খুব চমৎকার একটা লাইফ ওনারা লিড করছেন। ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের বাচ্চাটাকে সব দেখাচ্ছেন ওনার ছেলে, যার নাম রাফি দি জুনিয়র। আমার কাছে ভালো লেগেছে যে এটা একেবারে এক পাশে, যেখানে একজন কমিশনারের বাড়ি আছে আর একজন ওনারের বাড়ি ওখানে, আর বাকি ওনাদের বাড়ি, এবং এটা সম্পূর্ণ চারপাশ দিয়ে প্রকৃতি, শুধুমাত্র প্রকৃতি, এবং ওনার বাসাটা পড়েছে সিটির মধ্যে। আমার কাছে এই জন্য খুব ভালো লেগেছে। দেখুন আপনারা একদম নিচল প্রকৃতির সাথে ওনারা থাকেন। মজার ব্যাপার সেটা হচ্ছে যে কোরআন শরীফে উল্লেখ আছে আত্মিক ফল, সেই তিন ফলটার এখানে গাছ আছে, যেটা আমি মন ভরে খেয়েছি এবার। মজার ব্যাপার হচ্ছে এখানে অনেক সস্তায় অনেক কিছু পাওয়া যায়। আর এবার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রকৃতি প্রদত্ত একটা ঝর্ণা। ঝর্ণাটা অনেক হয়তো বা অনেক আগে কেউ পানি উঠিয়েছিল, কিন্তু সেই ওঠা পানিটা রয়েই গেছে এখন পর্যন্ত, 30-35 বছর হয়ে যাবে গেল, পানি অনবরত পড়ছেই পড়ছে। ওনারা চাষবাসও করেন, তার একটা নমুনা আমি দেখলাম। বিশাল বিস্তৃত বনানী আর প্রকৃতির মাঝে সুন্দর একটা আবাস করে এখানে থাকতে পেরে ওনারা সত্যি খুব গর্বিত, আনন্দিত আমার সাথে শেয়ার করলেন ওনারা। আমি, আমারও খুব ভালো লেগেছে এই টাউনটাতে। মজা বিষয় হচ্ছে যে একসময় হয়তো বা প্রচুর মানুষ বাস করতো, কিন্তু এখন আর কমে গেছে লোক সংখ্যা। আর খুব সস্তায় সস্তা ওখানে বাড়ি পাওয়া যায়, $25,000-$30,000-$50,000 অসাধারণ সুন্দর বাড়িগুলো পাওয়া যায়। প্রকৃতির মাঝে ওনার বাচ্চা কাচ্চারা থাকেন, ওনারা থাকেন, এইসব দেখার জন্য গিয়েছিলাম মূলত। খুব ভালো লেগেছে আমার, ঠিক এমন একটা পরিবেশে আমি খুঁজছি, তার একটা ধারণা নিতে গিয়েছিলাম। এবার দেখে দেখে গোটা শহরটা দেখে দেখে আমি খুব মুগ্ধ হয়েছিলাম। বৃষ্টি ঘনিয়ে আসছে, এক রাত ওনাদের বাসা থেকে আমরা ফিরে আসছি পরের দিন দুপুরের দিকে। অসাধারণ চমৎকার মজার একটা জার্নি হয়েছিল আমাদের।